শুরু হয়েছে। ওনার সঙ্গে আমরা কথা বলবো যে উনি কি ভাবেন, কেমন ভাবে দেখছেন আপনাদের ক্লাব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতির সঙ্গে এই ক্লাবের একাধিক সদস্য জড়িয়ে ছিল, আজকে গুঁড়িয়ে দিলেন ডক্টর মানিক সাহেব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার। না না, আমি যা বলতে চাই যে আমাদের যে ক্লাবটা আছে এটার ভিতরে কোনো যে আমরা বাচ্চা টাচ্চারা কিভাবে চলবে কিভাবে না চলবে, আমি মানিক স্যারের কথা কোনো কমপ্লেন, এটা ভাঙছে আমাদের মনে রাখছে। এখানে জন্মস্থান আমাদের, এই জায়গাটা এটা আমাদের জন্মস্থান, কিন্তু আমাদের জন্ম এখানে হয়েছে, কিন্তু এটা ভাঙলো কেন কিনো না আমরা তো কিছুই জানি না জিনিসটা। যারা ক্রিমিনাল এই কাজটা করেছে তাদেরকে শাস্তি দেন। এই ক্লাবে অনুষ্ঠান কত সুন্দর পরিবেশ, সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এলাকার ভিতরে, যারা অন্যায় একটা অভিযোগ আছে যে এখানে নেগোসিয়েশন চলে, সিপিডাব্লিউডি চলে, নিগো মাফিয়ারা এখানে অনেক মাফিয়ারা যারা যেগুলো ছিল এগুলোকে ফাঁসি দেন। কিন্তু আপনার আমাদের কাছে একটাই যে এখানে যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে। এখন তো একটা ভালো কাজ হবে যেখানে এটাকে ঘিরে তো একটা খুন, রাহাজানি, হাফতা, মাফিয়াগিরি সেগুলো চলতো এই ক্লাবকে ঘিরে, এই অভিযোগ কিন্তু রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে তো এখন একটা ভালো জিনিস হবে, একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খুলে দেওয়া হবে, তাতে তো আপনারাই উপকৃত হবেন। স্বাস্থ্যকেন্দ্র হলে কি সুবিধা হবে? তা আমাদের বাচ্চারা কোথায় পড়বে, কোথায় অনুষ্ঠান, ক্লাবে কি পড়ানো হতো? না, তাহলে ক্লাবে কি হতো? বাচ্চারা পড়তো ক্লাবে তো, অনুষ্ঠানে, অনুষ্ঠান তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেও করা যেতে পারে। এটা কোথায় করবে? আপনাদের তো সামনে নিশ্চয়ই জায়গা থাকবে যদি অনুষ্ঠান করার হয়, আবেদন করবেন প্রশাসনের কাছে অনুষ্ঠান করার জন্য। এখন আমার কথা স্যার এটা না যে এটা ভেঙে ফেলেছে, এটা আমাদের, আমরা কোনো নেতাও না, আমি কাজ করে ভাত খাওয়ালে আমাদের এটা ভাঙছে মনে করছে, এটা আজকে না বুঝতে পেরেছি, একটা আবেগ তাড়িত হচ্ছে যে আপনারা বিভিন্ন সেটাই, আমরা তো সরকারের ওই যেটা করেছে সেটা কি করেছে জানি না। আমার কথা হলো যারা এখানে অন্যায় করে আজকে এটা ভেঙেছে তাদেরকে শাস্তি দেয়। এটা ভেঙে শুধু আমি না, আমাদের পাড়া থেকে বুদ্ধ মিল, আমার মা বাস কিছুক্ষণ আগে ইয়েদের ঠেলা দিয়ে নিয়ে আসলাম, উনিও কাঁদছেন, এখানে কোনো অফিসার ছিল উনিও কাঁদছেন, কারণ এখানের মধ্যে এই যে জায়গাটা আছে এটা আমাদের, এটা তো ক্লাব, এটা আপনার ব্যক্তিগত জায়গা, এটা আমার ব্যক্তিগত না আমাদের মামাদের জায়গা। আচ্ছা ঠিক আছে না, এটা ইয়ে দিয়ে এটা জায়গা, জায়গার ব্যাপারে আমার কথা হলো যারা অন্যায় করে এটাকে ভেঙেছে, এসডিএম ওটা কি আছে এটা আমার দেখার বিষয় নেই। আমার কথা হলো যাতে বাচ্চারা যাতে সুন্দর করে আগামী দিনে দেখা গেছে ছেলেমেয়েরা কোথায় যাবে, কোথায় অনুষ্ঠান করবে, এখানে কোন এরকম কোন জায়গা নেই যে অনুষ্ঠান করবে। বুঝতে পারছি, নিরাপত্তাই শেষ হয়ে গেছে, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই ক্লাবের প্রাঙ্গণে হবে, জায়গাই নেই এই জায়গার মধ্যে সামাজিক অনুষ্ঠান করার কোন জায়গা। কিন্তু সামাজিক, আমরা যেটা আমাদের খবর পেয়েছি সূত্র মারফত, সামাজিক অনুষ্ঠান কম হতো, নেগোসিয়েশন, মাফিয়াগিরি, দালালি এই ধরনের ঘটনাগুলো এই ক্লাবকে ঘিরে অভিযোগ ছিল। যদি যারা করে থাকে তারা তাদের ব্যাপারে, এটা সেটা আমি জানি না, হয়তো আমি ড্রাইভার, আমি কলকাতা আগরতলা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার, কিন্তু আমি এনো কারণ আমার বাড়ি এটাই স্থানীয় বাসিন্দা, এনে কি হতো কি না হতো সেটা আমার দেখার বিষয়। আমার কথা হলো যে আমাদের যে মেয়ে ছেলেরা কোথায় একটা সামাজিক অনুষ্ঠান ভাবে তারা সুন্দর করে সেই জিনিসটার ব্যাপারে, এটা নিয়েছে আমাদের তো ভেঙে ফেলো দরকার নেই, যারা সন্ত্রাস এখান থেকে দম হয়, আর যারা এই কাজটা করেছে ওই যে কি বললো এটাকে মারা ধরি কি করেছে তাদেরকে বাজিয়ে দেন। রাজু বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ, রাজু বর্মন তো ওরা মাছ ব্যবসায়ী বাপের ছেলে, ওই দেখেন কতগুলা বড় বড় বিল্ডিং বানিয়েছে, আগরতলা বাড়ি করেছে, এখন কালকে হয়তো আমারও মা মেরে ফেলতে পারে। আমি বলেছি, আমি সত্য কথা বলবো, ওরা তিন চার ভাই একদম ক্রিমিনাল, ওদেরকে শাস্তি দেন, আমি বলবো ওদেরকে শাস্তি দেন। আচ্ছা, বাকি কোন লোকের কোনো দোষ নেই। আমরা কি, আমরা এখানে কেউ পাড়ার মেয়েরা আজকে এসে কান্না করছে যে ক্লাবটা কেন, এটা আজকের স্থাপিত না, আজ থেকে অনেক হয়তো আমারও তখন জন্ম হয় নাই, ঠিক আছে না। রাজু বর্মন ওরা খায়, যদি ক্রিমিনাল হয়ে থাকে ওদেরকে শাস্তি দেন, 101 বার শাস্তি দেন। আমার কথা এইটাই, আমি এই জন্য সকাল থেকে আমি আমার কাজেও যাই না, আমি যে ভাঙছে আমার জিনিসটা মায়ে লাগছে, আপনারাও জিনিসটা, আমরা উষা বাজার এমন একটা জায়গা যে ক্রিমিনালদের এখানে জায়গা দিতেই নেই, সবটুকু ভাগিয়ে দেন। আচ্ছা, মানে আপনি বলছেন ক্লাবটা থাকুক, ক্রিমিনাল যেন চলে যায়, ক্রিমিনাল এখান থেকে চলে, ক্লাব থাকুক, ক্লাব কি তা 10 জনের ক্লাব এটা, ঠিক আছে না, ছোট বড় গরিব ধনী সবাইদের।
এখানে স্কুল খুলে আমাদের ভালো, কিন্তু যে ক্রিমিনালরা এই কাজটা করেছে তারা উচিত শাস্তি পাক, উচিত যাতে বিচার হয় তাদের, এটাই আমি আবেদন করবো, আর কিছু না। ঠিক, একেবারে আমরা যেটা বলছিলাম এবং উনি যেটা আবেগ তাড়িত হয়ে বলছেন, যেহেতু এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি ক্লাবের যারা বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে এলাকার, তারা এখানে এসে বিভিন্ন ভাবে খেলাধুলো করে। দাদা কি আপনি এলাকার কি বলবেন, ক্লাব যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, কি বলার আছে? তো বলারটা তো খারাপই লাগতেছে, ক্লাব পদ নাই খারাপই লাগতেছে। সে অনেক আগের থেকে আমরা জন্মের আগের থেকে দেখতেছি, জন্মের পর থেকে দেখতেছি। এই ক্লাবের যারা বিভিন্ন সদস্য রয়েছে তাদেরকে ঘিরে, একাধিক সদস্যকে ঘিরে একটা দুর্নীতির গন্ধ শোনা যেত, নিগোসিয়েশন, সিপিডাব্লিউডি, দুর্নীতির অভিযোগ ছিল। এখন সরকার বুলডোজার চালিয়ে একটা বার্তা দিল যে কোনোভাবেই এ ধরনের খুন খারাপি, মাফিয়াগিরি, দালালি, রাহাজানি এগুলোকে বরদাস্ত করবে না সরকার। ভালোভাবে দেখছেন এই জিনিসটাকে? এটা তো অ্যাকচুয়ালি ক্লাবের তো সবাই জড়িত না, নেগোসিয়েশন গ্রুপে সবাই জড়িত না। কিন্তু ক্লাবটাও তো বেআইনি জায়গায় তৈরি হয়েছিল, বেআইনি অবৈধ বিল্ডিং ছিল। আপনাদেরকে তো মানে এই ক্লাবের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট রয়েছেন তাদেরকে ইতিমধ্যে প্রশাসন একটা কাগজ দিয়েছিল যেটা যেন ভেঙে দেওয়া হয়। এটা আমি জানতে পারি, সম্বন্ধে আমার জানা নাই। মানে ক্লাবের জায়গাটা যে বিল্ডিংটা ছিল তা বেআইনি জায়গায় ছিল, সরকারি জায়গায় ছিল না, এটা আমি বলতে পারি না, সরকারি জায়গায় ছিল না। সরকারি জায়গার মধ্যে সেগুলো তৈরি হয়, কিন্তু এই জায়গাতেই তো রাজু বর্মনরা ত্রাস চালাতো। যে রাজু বর্মন ছিল তারা তো ক্রিমিনাল ছিল, তাদেরকে শাস্তি দেন না। আজকে যদি আমাদের এখানে মনে করেন এখানে একটা স্কুল কলেজ তৈরি হয়েছে, এটা সরকারে একজনে দান করেছে, সেই জায়গার মধ্যে এমন কোন ক্রিমিনালদের তাদেরকে শাস্তি দেবে? ঠিক, বুঝতে পেরেছি। আমি একবার শেষ ছবি যেটা দেখাবো যে একেবারে ধ্বংসাবশেষ, বুলডোজার চলেছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি কিন্তু এক প্রকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। কোথাও যদি খুন খারাপি হয়, মাফিয়াগিরি হয়, বা কোথাও এ ধরনের দুর্নীতির সঙ্গ বিষয় যদি আসে, তাহলে কিন্তু কঠোরভাবে প্রশাসন, সরকার সেগুলোর পদক্ষেপ নেবে, অর্থাৎ রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু এক প্রকার কড়া বার্তা এই জায়গা থেকে আমরা বলতেই পারি দেওয়া হয়েছে। ইউপি মডেল আমরা বারবার বলছি, সেই মডেলের আদলে কি তাহলে এটা হলো? ইতিমধ্যেই উষাবাজার ভারতরত্ন ক্লাবের প্রাঙ্গণ থেকে একেবারে ধ্বংসলীলা হওয়ার পর, অর্থাৎ মাটির সঙ্গে মিশে গেছে এখন এই মুহূর্তে উষাবাজার ক্লাব, সেই জায়গা থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।